সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, জনগণ প্রত্যক্ষ ভোটে তারা আসে নাই, তারা ভোট চুরি করে, রাতের আধারে চুরি করে তার ক্ষমতায় আসছে। যে স্বৈরাচার শেখ হাসিনা, তোমার সময় শেষ হয়েছে, তোমার বিদায় ঘন্টা বেজে গেছে, তুমি যতই রায় দাও, যতই কৌশল অবলম্বন করো, কোনো কৌশলেই কাজ হবে না। জনগণের আদালতে বিচারপতিদের বিচার করা হবে। এই দেশের জজ সাহেবরা, এই দেশের বিচারপতিরা, এই দেশের প্রধান বিচারপতি চোখে কালো চশমা পরেছে। সরকার যদি পদত্যাগ না করে তাহলে বিএনপি নির্বাচন করবে না, এমনকি এই ভিডিও জুড়ে বিএনপি নেতাকর্মী যারা আছে তারা সরকারের পতন ঘটিয়ে দেবে, এমনকি সরকারের পদত্যাগ করতে হবে কঠিন কিছু বার্তা দিয়েছে, যে প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গেছে এমন কিছু তথ্য দিয়েছে। বন্ধুরা, আসলে আমরা দেখব এই ভিডিও জুড়ে যে বিএনপি নেতাকর্মী যারা আছে, রেজভি সাহেব সে যে বক্তব্য দিয়েছে সেটা আমরা শুনবো, এমনকি বিএনপি নেতাকর্মী যারা আছে, সাধারণ যে মানুষ আছে তারা যে বক্তব্য দিয়েছে, এই ভিডিও জুড়ে অবশ্যই আমরা সব তথ্যগুলো পাবো। কথা আমরা চলে যাবো স্ক্রিনে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দুপুরে নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত মাহমুদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন। জানান, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, তার আগে নয়। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে, তারপরে নির্বাচন করবে বিএনপি, তার আগে নির্বাচন করবে না। শেখ হাসিনার ক্ষমতায় থাকলে ওই নির্বাচন নির্বাচন হবে না, ওটা হবে নিশিরাতের নির্বাচন অথবা অন্য কোনো নির্বাচন, এটা আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের দৃঢ় অঙ্গীকার শেখ হাসিনার পদত্যাগ, অর্থাৎ তার পদত্যাগের সাথে সরকারের পদত্যাগ, ডিসলিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্ট বাতিল হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, তার অধীনে নির্বাচন হবে। জনগণের আদালতে বিচারপতিদের বিচার করা হবে। এই দেশের জজ সাহেবরা, এই দেশের বিচারপতিরা, এই দেশের প্রধান বিচারপতি চোখে কালো চশমা পরেছে। গরিব দুঃখী মানুষ যদি কোনো হত্যাকাণ্ডের শিকার হয় তখন কিন্তু পুলিশ মিডিয়া কেউই পাশে দাঁড়ায় না, আর যদি কোনো বিত্তশালী হত্যাকাণ্ডের শিকার হয় তখন বিচারপতিদের কিনে ফেলে, পুলিশ র‍্যাব সহ সেনাবাহিনীও তাদের সহযোগিতা করে। এই দেশে খুনিদের কিন্তু ফাঁসি হয় না, ফাঁসি হয় কাদের? খুনের মামলায় নিরীহ মানুষের ফাঁসি হয়। এই দেশে কেন এত হত্যাকাণ্ড বেড়েছে জনগণ ভালো করেই জানে। আপনারা বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আর ধরে ধরে নিরীহ মানুষকে ঝুলিয়ে দিচ্ছেন। ফরিদপুরের ঘটনা আজকেও দেখলাম পত্রিকার ভিতরে, প্রতিদিন দেওয়াল পত্রিকায় দেখতে পাই খুন খারাপির কাণ্ড। মেয়ে বাবাকে হত্যা করেছে, মেয়ে মাকে হত্যা করেছে, ছেলে বাবাকে হত্যা করেছে, বাবা ছেলেকে হত্যা করেছে, এগুলো কিসের ফল? অপরাজনীতির ফল। অপরাজনীতি বন্ধ করুন, আমরা সুখে শান্তিতে জনগণ বসবাস করতে চাই। পরিবারের চরম বৈষম্য, বৈষম্যের কারণে বাবাকে ছেলে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, মা মাকে হত্যা করে, মা মেয়েকে হত্যা করে, আর চাল ডাল তেলের দাম বাড়ায় দিয়ে অভাব সৃষ্টি করে। এই আওয়ামী লীগ সরকার জনগণকে নিয়ন্ত্রণে নিতে চায়, আমাদের ঘরে অভাব, আর প্রধানমন্ত্রীর বাসভবনে বড় বড় মাছ, বড় বড় কাঁঠাল, মুদির বাড়িতে বড় বড় কাঁঠাল পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আর আমার শ্রমিকের ন্যায্য মজুরি বাড়ে না, অভাবের তাড়নায় ভয়ে ভয়ে যুদ্ধ হয়। যুদ্ধ লাগিয়েছে কে? অপরাজনীতি যুদ্ধ লাগিয়েছে। অপরাজনীতি বন্ধে ঐক্যবদ্ধ হন, ক্ষমতার মোহ ছেড়ে দিন, ক্ষমতায় টিকে থাকার জন্য অপরাজনীতির সুফল ভালো হয় না। এই দেশের রাজনীতিবিদ কি ফাঁসি হয় না? হয় কাদের? আমার, আপনার পরিবারের, আমার
পরিবারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার পরিবারে এক কাঁঠাল দিয়ে পাঁচ জন রে দশ জন রে খাওয়াইবেন একজনের হইব আরেকজনের হইব না আর আপনার ঘরে বড় মাছ হিরিজ বইরা দুধ কাঁঠাল লইয়া যাইবেন এত বৈষম্য কেন বিচার বিভাগ বিচারপতিরা চোখে কালো চশমা পরেছে জনগণের আদালতে এই চরম বৈষম্যের কারণে বিচারপতিদের বিচার করা হবে বাংলাদেশে 90 ভাগ মানুষ আজকে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখে সুতরাং এটা দেখে স্বৈরাচার শেখ হাসিনা আজকের ভীত সন্ত্রস্ত হয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে এই রায় বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের জনগণ সাথে সাথে রাজপথে নেমে এসে প্রতিবাদ জানিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা তোমার সময় শেষ হয়েছে তোমার বিদায় ঘণ্টা বেজে গেছে তুমি যতই রায় দাও যতই কৌশল অবলম্বন করো কোনো কৌশলেই কাজ হবে না তোমাকে বিদায় নিতেই হবে এবং বাংলাদেশে অচিরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে এবং বাংলাদেশে একটি অংশীদারিত্বপূর্ণ নির্বাচন করতে হবে সেই নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আধুনিক মানবিক বাংলাদেশ বিনির্মাণে যিনি ভূমিকা রাখবেন এবং বাংলাদেশে একটি রেইনবো নেশন গঠন করে এই স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদেরকেও বাংলাদেশে সহাবস্থান করে দিবে এই স্বৈরাচার শেখ হাসিনা নির্বাচনী স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে এই মাফিয়াতন্ত্র বাংলাদেশে উনি কায়েম করেছে এবং গণতন্ত্রের নামে আজকের মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের যে সংজ্ঞা তা তিনি পাল্টে দিয়েছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল সেখানে আজকের ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া প্রতিষ্ঠা করেছে আমরা পুলিশকে দোষারোপ করতে চাই না আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন আপনারা জনগণের পক্ষে অবস্থান নিন ন্যায়ের পক্ষে অবস্থান নিন গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন আপনারা যারা কোনো ভুল ভ্রান্তি করেছেন সেটা আপনাদের এই বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে এবং যারা এই স্বৈরাচার হাসিনা সরকারের মাধ্যমে অবিচারের শিকার হয়েছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা এবং সিভিল প্রশাসনের কর্মকর্তা তাদেরকে আপনার আবারও তাদের প্রতি ন্যায় বিচার করা হবে পুলিশের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই আমরা বলছি বাংলাদেশের 90% পুলিশ আজকে যদি সুষ্ঠু ভোট হয় যদি পুলিশেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তারা ধানের শীষে ভোট দিবে সুতরাং কিছু 10% পুলিশ আছে যারা এই আপনার এই গোপালগঞ্জের এবং একটি নির্দিষ্ট ধর্মের যারা সুবিধাভোগী তারা হচ্ছে এই স্বৈরাচার হাসিনা সরকারের দোসর একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দায়িত্ব নিয়ে বলছি পুলিশের সাথে আমাদের ওঠা বসা আছে এজন্য যদি আমার কোনো বিচারের সম্মুখীন হতে হয় তাহলেও আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের 95% পুলিশ আমাদের সাথে যোগাযোগ হয় 95% পুলিশ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমাদের গায়ে যদি একটা পুলিশ পিটান দেয় তাহলে বাসায় গিয়ে কাঁদে সন্তানের সাথে জবাবদিহি করতে হয় বউয়ের সাথে জবাবদিহি করতে হয় মায়ের কাছে বলতে হয় যে মা আমি অন্যায় করেছি ছাত্রদল বিএনপির নেতাকর্মীদের গায়ে হাত দিয়েছি এই পুলিশ ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বললাম বন্দুকের নল ঘুরে গেছে পুলিশের নল ঘুরে গেছে এই শেখ হাসিনার দিকে পুলিশের নল তাক করে ফেলেছে এই পুলিশ সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ থেকে বাংলাদেশের প্রথম প্রতিবাদ শুরু হয়েছিল পাক বাহিনীর বিরুদ্ধে সুতরাং এই পুলিশ কখনো ন্যায়ের বিপক্ষে যেতে পারে না অন্যায়ের পক্ষে যেতে পারে না পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জনগণের পক্ষে অবস্থান নেবে খুব শীঘ্রই এই স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় হবে হাসিনার ফরমায়েশি রায়ের সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কিভাবে প্রতিবাদ হয়েছে রাজপথে কিভাবে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল নেমে এসেছে সুতরাং এই হাসিনার কোনো রায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মানে না এবং মানবে না এই ফরমায়েশি রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে বিএনপি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের কোনো ভয় নেই তারা মৃত্যুকে মেনে রাজপথে শহীদ হওয়ার নিয়তে রাজপথে নামে সুতরাং এই ভোটচোর স্বৈরাচার শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী যুবলীগ ছাত্রলীগ এবং এই মাফিয়া লীগের কোনো কর্মসূচি কোনো ধরনের অত্যাচার অবিচারের আপনার কোনো তোয়াক্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে এবং এই ভোটচোর স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের আদালতে রায় হবে এবং সেই রায়ের অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আপনার এই যে শাপলা চত্বরে যে কোরআনের আপনার হাফেজদের হত্যা করা হয়েছে সেই রায় হবে এবং 57 জন সেনা কর্মকর্তাকে যে বিডিআর বিদ্রোহের নামে আপনার হত্যা করা হয়েছে সেই রায়ের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ সুতরাং এই ভোটচোর স্বৈরাচার শেখ হাসিনা কী রায় দিল এটা বাংলাদেশের জনগণ সহ বিএনপি নেতাকর্মীদের কিছু যায় আসে না অবৈধ সরকার অনির্বাচিত সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে তারা আসে নাই তারা ভোট চুরি করে রাতের আধারে চুরি করে তার ক্ষমতায় আসছে আর দেশের যে পরিস্থিতি আপনারা জানেন সব কিছু দাম ঊর্ধ্ব করতে এবং মানুষের জীবন ধ্বংসের পথে যাচ্ছে খেটে খাওয়া মানুষের আয় রুচি কমে গেছে এবং মধ্যবিত্ত পরিবারে অনেক কষ্টে জীবনযাপন করছে কাজে আমরা জানি এই ফ্যাসিবাদী সরকারকে আমাদের পতন ঘটাতে হবে এবং জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে এবং আমাদের ম্যাডাম আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা আসছি আর দেশকে জাতিকে রক্ষা করার জন্য আসছি আমরা উন্নয়ন নামে দুর্নীতি হচ্ছে আমরা এডুকেটেড পার্সন এখন ঘরে ঘরে শিক্ষিত হচ্ছে তারা সবাই জানে যে উন্নয়নের নামে দেশে কি লুটপাট হচ্ছে কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে এখানে সাধারণ মানুষ জনগণ আমাদের সাথে আছে এবং জনগণও চায় না এই সরকার তারা নেতৃত্ব চায় নতুন সরকার চায় ভোটাধিকার প্রয়োগ করতে চায় আজকে 15 বছর ভোট দিতে পারছে না আমরা অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ দাবি করছি এবং এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী জনগণের সাথে রাঙামাটি জেলা বিএনপি এবং জনগণ অবশ্যই সঙ্গে থাকবে আমরা রাঙামাটি পার্বত্য জেলা বিএনপি পরিবার যখন আমরা মহাসমাবেশে আসছিলাম তখন আমাদের নেতা কর্মীদের উপর অনেক হয়রানি করা হয়েছে বাসে বাসে তল্লাশি করা হয়েছে এমনকি মোবাইলে চেক করা হয়েছে যে আমরা বিএনপির লোক কিনা কিন্তু সেই ভয়ভীতিকে উপেক্ষা করে রাঙামাটি বিএনপি পরিবার ভয়ভীতি উপেক্ষা করে আজকে এই মহাসমাবেশে অবতীর্ণ হয়েছে যে রেজবি সাহেব যে বক্তব্য দিয়েছে যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে তারা যাবে না পদত্যাগ করতে হবে এমন কিছু বক্তব্য দিয়েছে এমনকি সাধারণ যে মানুষ যারা আছে এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তারা যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন বন্ধুরা এই রেজবি সাহেবের যে বক্তব্য ছিল এ সম্পর্কে কী বলার আছে অবশ্যই এই ভিডিওর প্রসঙ্গে যে তথ্যগুলো পেয়েছেন জনগণ যে বক্তব্য দিয়েছে প্রধানমন্ত্রী কি নিয়ে সে সম্পর্কে কি বলার আছে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।